কি ভাবো, শুধু কি আইনেরই চোখ বাঁধা? হুম হুম, শুধু আইনের চোখ বাঁধা নয়, সাথে সাথে তোমারও চোখ বাঁধা। কেন জানো? চোখের উপর পট্টি বাঁধা আছে বলেই তো সফলতা পাওয়ার জন্য মাত্র দু একটি রাস্তাকেই দেখতে পাও। ভাবো যে কয়েকটি গদ বাঁধা জিনিস আছে, আর সেখানে কোনোভাবে ঢুকে যেতে পারলে ব্যাস লাইফ সেট, আর সেখানে ঢুকতে না পারলে লাইফ ফেল, ডিপ্রেশন, দুশ্চিন্তা, কান্নাকাটি। কি তাই তো সমস্যা? এটা না যে ব্যর্থ হলে, সমস্যা হলো এইটা যে পার্টিকুলার দুই একটি জিনিসের বাইরে গিয়ে বড় কোনো চিন্তা না করাটাই হলো সব থেকে বড় সমস্যা। সমাজের তৈরি গদবাতা কয়েকটি প্রফেশনের বাইরেও যে করার মতন আরও অনেক বড় কিছু আছে, সেই বড় চিন্তা না রাখাটাই হলো সব থেকে বড় সমস্যা। আগর নিশানা লাগানা হয় তো চাঁদ পর লাগা, চুকেগা তো সিতারূপে জায়গা। হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে 33 কোটি দেবদেবী আছে, আর সাকসেসফুল লোকদের মতে 33 কোটি করার মতন কাজ বা সফল হওয়ার মতন আইডিয়াস রয়েছে। তারা একটি কাজ দিয়ে শুরু করে এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারফুল আইডিয়া তাতে প্রয়োগ করে। সমস্যা এটা যে আমরা দেখতে পাই না, সেগুলো কিন্তু অদৃশ্য নয়, আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু আমাদের চোখ বাঁধা। আর এটাই সত্যি, আর ঠিক এই জন্যই সবাই সাকসেসফুল হতে পারে না। কেন জানো? কারণ চারিপাশের সাকসেসফুল লোকদের দেখতে পায় না। আগেই বলেছি, তুমি সারা দিন রাত যাদের সাথে থাকবে, যাদের সাথে কথা বলবে, যাদের সাথে মিশবে, ঠিক তাদেরই মতন হয়ে যাবে। কাল থেকে হয়তো রতন টাটার সাথে তুমি যদি 1 মাস সময় কাটাও, হয়তো তুমি রতন টাটা হতে পারবে না, কিন্তু রতন টাটার মতন বিচার বুদ্ধি, চিন্তা শক্তির এগুলো একটি ছোট্ট ছোঁয়া তোমার মধ্যে লেগে যাবে। আর এইটাই চাই, এই ছোঁয়াটুকুই যথেষ্ট কিছু তৈরি করার জন্য, কিছু করে দেখানোর জন্য, নিজের একটি আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য এই ছোঁয়াটুকুই যথেষ্ট। এক অনেক বড় স্পিরিচুয়াল টিচার তার শিষ্যকে নিয়ে গেলেন 5-স্টার হোটেলে। সে গিয়ে সেখানে খাবার অর্ডার করলেন তার শিষ্যের জন্য, অনেকক্ষণ গল্প করলেন, সময় কাটালেন। তারপর শিষ্য বললেন, গুরুজি আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি হঠাৎ কেন আমার উপর হাজার হাজার টাকা খরচ করছেন? টিচার বলছে, আমি তোমার উপর কিচ্ছু খরচ করছি না, আমি তো জাস্ট তোমাকে এখানে ইচ্ছা করে নিয়ে এসেছি এইটা দেখানোর জন্য যে এই হোটেলতে কত বড় বড় ব্যক্তিত্বরা আসেন, এই চেয়ারে এই সোফায় তারা এসে বসেন, তারা মিটিং করেন, এবং তাদের থেকে আসা পজিটিভ ভাইব্রেশনে এই হোটেলটি গমগম করছে। তাই আমি চাই সেই পজিটিভ ভাইব্রেশন ছোঁয়া তোমার শরীরে লাগুক, তোমার মন ও তোমার মস্তিষ্কে লাগুক। এই সাকসেসফুল মানুষদের থেকে আসা পজিটিভ ভাইব্রেশনে ধীরে ধীরে তোমার চিন্তা শক্তির উপর পজিটিভ প্রভাব ফেলবে। তাই তো বলা হয়, সামর্থ্য না থাকলেও মাঝে মধ্যে বড় বড় জায়গায় যাওয়া উচিত, বড় বড় ব্যক্তিত্বদের সান্নিধ্যে যাওয়া উচিত, তাদের ব্যাপারে অটোবায়োগ্রাফি পড়া উচিত। তাহলে আমাদের ভিতরে একটি পজিটিভ এনার্জি তৈরি হতে পারে, কারণ আমাদের ব্রেনের মধ্যে একটি অসম্ভব ক্ষমতা আছে। আমি আগেই বলেছি, আমাদের চোখে পট্টি দেওয়া, কারণ আমাদের ব্রেন হচ্ছে অন্ধ, ও বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক। চোখের সামনে যেটা দেখে যেটা শোনে সেটার প্রতি ভাবুক হয়ে যায়। তাই এখানে রেসপন্সিবিলিটি হলো আমাদের, কারণ করার মতন 33 কোটি জিনিস থাকতে পারে, কিন্তু তুমি কোন কাজের জন্য জন্মেছো, তোমার ইনার স্কিল কোনটা, সেটা কিন্তু তোমাকেই খুঁজে নিতে হবে। এই দুনিয়ার একটি রীতি আছে যে তুমি 10-এর মধ্যে 1 তখনই হবে যখন তুমি বাকিদের থেকে আলাদা কোনো কিছু করবে বা বাকিদের থেকে আলাদা অন্য কিছু ভেবে দেখাবে। যেরকম বাঙালিদের কাছে অতি জনপ্রিয় হলো দুর্গাপুজো, কারণ সেটি বাকি অন্যান্য সমস্ত উৎসবের থেকেই আলাদা হয়। তাই নিজেকে সময় দিতে শেখো, নিজেকে সময় দাও। যেই ব্যক্তি নিজেকে বেশি সময় দেয়, দেখা গেছে সে তার বেস্ট কোয়ালিটিকে খুঁজে বার করতে পেরেছে, আর সেই একটা সময় গিয়ে দুনিয়ার কাছে নিজের সাকসেস স্টোরি বলতে পেরেছে, এবং এটি হলো 100% ট্রু। এই প্রসেস হয়তো অনেক দেরি হতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে অনেক তিরস্কারও করতে পারে, আবার অনেকে বিগ জিরো বলতে পারে তোমাকে, কিন্তু যে বলবে তোমাকে বিগ জিরো সে নিজেও জানে না এই বিগ জিরোর ভ্যালু কতটা। সংখ্যার আগে বসা জিরো আর সংখ্যার পরে বসা জিরোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সে জানে না বলেই সে বলতে পারে বিগ জিরো, কিন্তু তুমি নিজেকে মনে করো ইয়েস আই এম বিগ জিরো, বাট সংখ্যার পিছনে দাঁড়িয়ে থাকা বিগ জিরো, যেটি একটি সংখ্যার ভ্যালুকে বাড়িয়ে দেয়। এই জন্য তো 100 গুরুত্ব এত বেশি, কারণ 1-এর পিছনে দাঁড়িয়ে থাকা বিগ বিগ দুটো জিরোর জন্যই আজ 100-100 হতে পেরেছে। তাই নিজের দিক থেকে 1000% এফোর্ট দিয়ে প্রমাণ করে দাও তুমি সেই 1-এর পিছনে দাঁড়িয়ে থাকা বিগ বিগ দুটো জিরো, যে তোমাকে আজকে 100 বানিয়েছে বা 100% তোমাকে সফল বানিয়েছে। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তোমার কাছে রাস্তা মাত্র দুটো। হয় তুমি কারোর জন্য মোটিভেশনে কারা হতে পারো, মানে তোমার কর্মের দ্বারা এমন কিছু করে দেখালে সবাই তোমায় দেখে মোটিভেট হলো বা ইন্সপায়ার হলো বা তোমার থেকে কিছু শিখলো, আর না হয় তুমি তোমার কর্মের দ্বারা লোকের জন্য তথা সমাজের জন্য ডিমোটিভেশনে কারা হতে পারো, মানে তুমি এমন করে নিজের সময়কে নষ্ট করলে, শুয়ে বসে কাটালে, তুমি কিছুই করলে না, সেখানে লোক তো তোমার থেকে কিছু শিখলোই না, বরং যাদের মধ্যে করার কিছু ইচ্ছে ছিল সেই ইচ্ছাটুকুও নষ্ট হয়ে গেলো তোমাকে দেখে। তাই চয়েস ইজ ইয়োর্স, তুমি মোটিভেশনে কারা হতে পারো, না হলে কারোর জন্য ডিমোটিভেশনে কারা হতে পারো। তাই আমি জানি না তোমরা আজকে কোন জায়গায় রয়েছো, কিন্তু আমি চাই এই ভিডিওটি দেখার পর মনে মনে একটি শপথ নাও যে আমি সাকসেসফুল হয়ে দেখাবো, যে আমি কিছু করে দেখাবো, বড় কিছু ভেবে দেখাবো, ইউনিক থট রাখবো নিজের ভিতরে, এবং তার জন্য হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক দুটোই করবো, তার জন্য প্র্যাকটিস করবো, সময় দেবো, সঠিক সময় ব্যবহার করবো, ডেডিকেশন রাখবো, একটি এম সেট করবো, লাইফে একটি গোল থাকবে, সেই গোলকে অ্যাচিভ করার জন্য ডেডিকেটেডলি তার পিছনে দৌড়াবো, নিজের দিক থেকে 1000% ট্রাই করবো, 1000% প্র্যাকটিস করবো, আর সেটা আজ থেকেই করবো। ইয়েস, আজ থেকেই করবো, কাল থেকে নয়। কাল বলে কোনো কথা ডিকশনারিতে থাকে না, কাল বলে কোনো কথা নেই, আজ তো আজ, কাল করে তো আজ করে তো অভি করে, আজ থেকে স্টার্ট করবো। কিউকি নিশানা লাগানা হয় তো চাঁদ পর লাগাও, চুকেগা তো সিতারোপে জায়গা। বেস্ট অফ লাক গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ।